নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ জামাই ষষ্ঠী, সকাল থেকে চলছে গোটা দেশের মধ্যে একটা আলাদাই উৎসাহ উন্মাদনার পরিবেশ। ঠিক তারই যেন পরিপন্থী ছবি আজকে দেখা গেল এই রাজ্যের বুকে। একদিকে জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে জামাই বরণে যখন শাশুড়িরা ব্যস্ত রয়েছেন, ঠিক সেই সময় শাশুড়ি গৃহবধূর ঝগড়ায় এবার সংবাদ শিরোনামে উঠে আসলো তেলিয়ামুড়া মহকুমা। তেলিয়ামুড়া থেকে উঠে আসছে এমনই অভিযোগ, মহারানীপুরের লাকা এলাকার ঘটনা, শাশুড়ি এবং গৃহবধূর তুমুল ঝগড়া, এক প্রকার তুমুল বচসায় রক্তারক্তি কাণ্ড ঝরলো তেলিয়ামুড়া থেকে, এমনটাই অভিযোগ। পারিবারিক বিষয় নিয়ে নাকি কলহ, পারিবারিক বিষয় নিয়ে শুরু হয়ে যায় ঝামেলা, অশান্তি এবং তারপরে শাশুড়ি এবং পুত্রবধূর রক্তারক্তি হাতাহাতি কাণ্ডে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। পারিবারিক সংঘর্ষে জেরে পুত্রবধূ এবং শাশুড়ি উভয় মারাত্মকভাবে আহত হয় বলে খবর। পরবর্তীতে অগ্নি নির্বাপক দপ্তরকে পর্যন্ত খবর দিতে হয়, তারা ঘটনাস্থলে ছুটে যান, আহতদের উদ্ধার করা হয়, নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া হাসপাতালে। ভাবতে পারছেন কি সাংঘাতিক জামাই ষষ্ঠীর দিনে দাঁড়িয়ে তেলিয়ামুড়ার এই ঘটনা, রীতিমতো এক প্রকার সংবাদ শিরোনামে উঠে আসলো তেলিয়ামুড়া। তবে আহতদের জীবিত প্রেরণ করা হয়েছে বলে খবর এখনো পর্যন্ত। ঠিক কি অভিযোগ ঘটনা প্রসঙ্গে শুনুন। আনুমানিক 8:50 নাগাদ পেশেন্ট পার্টি পেশেন্ট নিয়ে আসে। পেশেন্ট পার্টি বলছিল যে পেশেন্টের নাকি কারেন্টের শক বা ইলেকট্রিক শক লাগছে, তো ওই মধ্যেই তারা যতটুকু পায় যত তাড়াতাড়ি নিয়ে আসে। তো আসার সঙ্গে সঙ্গে আমি পেশেন্টটারে এক্সামিন করলাম। এক্সামিন করার সঙ্গে সঙ্গে দেখলাম পেশেন্টটা আছে মৃত, ব্লড ডেথ। তো ওই অনুসারে এখন ব্লড ডেথ যেহেতু আমরা একটা ব্লড ডেথ হিসাবে আমরা পুলিশে ইনফরমেশন দিয়েছি তেলিয়ামুড়া থানাতে। তো পুলিশ আসার পর বাকি আমরা প্রসিডিউরটা আমরা করব। পেশেন্টের নাম হলো আপনার পূর্ণবালা দেববর্মা, বয়স 50 বছর, মহিলা। ওনার স্বামীর নাম হলো গিয়া বারক দেব। স্যার কোন জায়গা থেকে আইসে স্যার তারা? কর্পুরি পাড়া তুইচিন্দ্রাই। তুইচিন্দ্রাই আপনারা শুনলেন চিকিৎসকের বক্তব্য। তেলিয়ামুড়া থেকে জীবিত ইতিমধ্যেই রেফার করা হয়েছে, মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জীবিত পাঠানো হয়। শাশুড়ি এবং গৃহবধূ উভয়ই অসুস্থ, গুরুতরভাবে আহত হয়েছেন ঝগড়া এবং মারামারির ঘটনায়। মহারানীপুর এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জামাই ষষ্ঠীর উৎসবের দিনে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।